অস্ত্র উদ্ধারে লাগাতার সাফল্য শামশেরগঞ্জ থানার পুলিশের এবার আগ্নেয়াস্ত্র সহ একা যুবককে গ্রেপ্তার করল শামশেরগঞ্জ থানার পুলিশ শনিবার রাতে ধুলিয়ান পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের রুস্তম মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে যেহেতু যুবকের নাম রাহুল শেখ তার বাড়ির সতেরো নম্বর ওয়ার্ডের লালপুরে পুলিশ সূত্রে জানা গিয়েছে শুক্রবার ফারাক্কার মহাদেবনগর এলাকায় দুই যুবকের অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ শনিবার তাদের রিমান্ড নিয়ে রাহুলের কথা জানতে পারে পুলিশ তারপরে গ্রেপ্তার করা হয় যুবককে অস্ত্র কারখানার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ রবিবারের ধৃতকে বিশেষ আদালতে পাঠানো হয়